নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ দৈনিক আনন্দবাজার পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করা হয়েছে ডিএ সংক্রান্ত মামলা নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজ দশমীর দিনও যারা সকলে এখানে আনন্দ ব্যস্ত, সেই সময়ের মধ্যে কিন্তু অলরেডি আনন্দবাজার পত্রিকা প্রতিটি আপডেট পৌঁছে দিচ্ছে মানুষের কাছে ডিএ সংক্রান্ত মামলা নিয়ে। তো আপনাদের কাছে যদি দৈনিক আনন্দবাজার পত্রিকা থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই আর্টিকেলটি ফলো করতে পারেন, অথবা এই ভিডিওটি আপনারা বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন, যাতে এই আর্টিকেলটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, যারা দেখতে পাচ্ছেন, আপনারা প্রত্যেকেই জানেন প্রতিটা কর্মচারী সংগঠনগুলি নিজেদের লড়াই চালিয়ে যাচ্ছে, তারা প্রায় প্রস্তুত সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য। তো এখানে কী বলা হয়েছে দেখে নিন। ডিএ মামলা যেতে পারে সুপ্রিম কোর্টে, লড়াই চালাতে টাকা তুলছে রাজ্য সরকারি কর্মীরা। তো এখানে দেখতে পাচ্ছেন ডিএ মামলা কিন্তু সর্বশেষ সুপ্রিম কোর্টে যাচ্ছেই, সে কথাই বলা হয়েছে। এবং সেক্ষেত্রে জানেন সুপ্রিম কোর্টে গেলে কিন্তু টাকার খুবই প্রয়োজন হবে, সেক্ষেত্রে সরকারি কর্মী সংগঠনগুলি টাকা জোগাড় করছে। আরও কী বলা হয়েছে, পুজোর সরকারি ছুটির তালিকা বেশ লম্বা, তবে উৎসবের জোয়ারে পুরোদস্ত ভেসে না গিয়ে বকেয়া ডিএর বা মহার্ঘ ভাতা আদায়ে পুনরায় লড়াই চালানোর জন্য কোমর বাঁধছে রাজ্য সরকারের কর্মচারী মহল। মামলাকারী কর্মী সংগঠনগুলি জানাচ্ছে, পুজোর পর্ব মেটার পরেই ডিএ নিয়ে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই সর্বোচ্চ আদালতে সেই আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি চালাতে হচ্ছে কর্মীদের। রাজ্য সরকারের শেষ পর্যন্ত শেষ আদালতের দ্বারস্থ হলে সেই মামলা খরচ চালানোর জন্য অর্থ সাহায্য দিয়ে এগিয়ে আসছে সরকারি কর্মীরাই। অন্যতম মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, এই সময়ে ডিএ মামলা নিয়ে কর্মীদের তরফে খোঁজখবর নেওয়ার কোনো বিরাম নেই। যারা যেমন সাধ্য সংগঠনকে টাকা পাঠাচ্ছে, কর্মীদের অনেকেই, ফলে আমাদের দায়িত্ব অনেক বেড়ে যাচ্ছে। প্রাপ্য ডিএ আদায় আমরা সর্বোচ্চ পদক্ষেপ করব। কনফেডারেশনের বক্তব্য, ডিএ নিয়ে কলকাতা হাইকোর্টে কর্মচারীদের পক্ষে রায় দিয়েছে, উচ্চ আদালতে 3 মাসের সময়সীমাও অতিক্রান্ত। সেই রায় পুনর্নির্বাচন করার জন্য রাজ্য সরকার আদালতে যে আর্জি জানিয়েছে তাও খারিজ হয়ে গিয়েছে। আদালত অবমাননা নিয়ে দায়ের হওয়ার মামলা 8ই নভেম্বরের মধ্যে প্রশাসনিক শীর্ষকর্তাদের জবাবি হলফনামা দেওয়ার কথা। পুজোর পরে আদালত খুললেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য, তাই প্রস্তুতি চালাতে হচ্ছে কর্মী সংগঠনগুলোকে। শুধু কনফেডারেশন নয়, ফের লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে অন্য কর্মচারী সংগঠনগুলিও। রাজ্য কোঅর্ডিনেট কর্মীর সাধারণ সম্পাদক বিজয়শঙ্কর সিংহ বলেন, পুজোর ছুটির আগে ডিএ নিয়ে আমরা সারা রাজ্যে প্রতিবাদ কর্মসূচি পালন করেছি। পুজোর পর 24 ঘন্টার জন্য কাজ স্তব্ধ করে দেওয়ার মতো আন্দোলনে যেতে পারি আমরা, সেই ক্ষেত্রে দায়ী থাকবে সরকারই। কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, বিজয়া সম্মিলিতে আমরা আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করব। সুপ্রিম কোর্টেও ক্যাভিয়েট করা থাকবে, প্রস্তুতি রয়েছে। এই অবস্থায় শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন প্রবীণ নেতা মনোজ চক্রবর্তীর ডিএ বা সার্বিক দাবি দাওয়া নিয়ে কর্মচারীদের ঐক্যবদ্ধ হওয়া স্বাভাবিক প্রবণতা। পরিস্থিতি বুঝে দ্রুত ডিএ রায় পুনরায় করা উচিত সরকারের। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সকল কর্মী সংগঠনগুলো কিন্তু প্রস্তুত, পুজোর আনন্দে তারা ভেসে যায়নি। তারা মাথায় রয়েছে যে ডিএ কিন্তু তাদের প্রথম পদক্ষেপ, এবং তার জন্য সুপ্রিম কোর্টে অলরেডি ক্যাভিয়েট দাখিল করা হয়ে গেছে, এবং তারা প্রায় প্রস্তুত সুপ্রিম কোর্টের জন্য, এবং প্রায় সুনিশ্চিত হয়ে গেল যে রাজ্য সরকার কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যাচ্ছে। লড়াই কিন্তু আরও এগোতে চলেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত, এবং সেক্ষেত্রে প্রতিটা কর্মসংস্থান সংগঠনগুলি আর্থিক সহায়তা চাইছে, এবং প্রতিটা কর্মী তাদের কিন্তু আর্থিক সহায়তা দিচ্ছে। তা আশা করি এই আপডেটটি আপনাদের খুবই উপকারে লেগেছে। ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন, দৈনিক আনন্দবাজার পত্রিকাটি ফলো করবেন, সেক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ আর্টিকেল বা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু প্রতিনিয়ত দেওয়া হচ্ছে।